বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি বিটাফিক্স প্লাস ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিটাফিক্স প্লাস ঔষধটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো বিসোপ্রোলল ফিউমারেট হাইড্রোক্লোরোথোজাইড। এটি সাধারণত বিটাফিক্স প্লাস নামেই পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়। বিটাফিক্স প্লাস 2.5 mg ট্যাবলেট এবং বিটাফিক্স প্লাস 5 mg ট্যাবলেট। তবে আজকে আমি বিটাফিক্স প্লাস 2.5 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত বিটাফিক্স প্লাস ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ এবং হাই ব্লাড প্রেশারে ভুগে থাকেন, তাদের এই উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার এবং অ্যাঞ্জাইনা দূর করতেই মূলত বেটাফিক্স প্লাস ঔষধটি দেওয়া হয়ে থাকে। বেটাফিক্স প্লাস ঔষধটি অতি সহজে এবং দ্রুত উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, অ্যাঞ্জাইনা দূর করে থাকে। এটি হাই ব্লাড প্রেশার এবং অ্যাঞ্জাইনা দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। অ্যাঞ্জাইনা কি? অ্যাঞ্জাইনা হলো হৃৎপিণ্ডের পেশিতে রক্ত প্রবাহের অভাবের কারণে বুকে চাপবোধ বা ব্যথাবোধ করার ঘটনাকেই বোঝায়। একে ইংরেজিতে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাঞ্জাইনা বলে। বিটাফিক্স প্লাস ঔষধটি খাবার নিয়ম। সাধারণত বিটাফিক্স 2.5 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। গর্ভবতী, বিটাফিক্স প্লাস ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের উচ্চ রক্তচাপ এবং অ্যাঞ্জাইনা রয়েছে। রোগীর যে ধরনের উচ্চ রক্তচাপ, অ্যাঞ্জাইনা থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে বেটাফিক্স প্লাস ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার বেটাফিক্স প্লাস ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই বেটাফিক্স প্লাস ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে বেটাফিক্স প্লাস ঔষধটি অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে বেটাফিক্স প্লাস ঔষধটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। সতর্কতা, যাদের বৃক্ক অথবা যকৃতে অকার্যকারিতা রয়েছে, তাদের ক্ষেত্রে বিটাফিক্স প্লাস ঔষধটি সতর্কতার সাথে সেবন করতে হবে। বিটাফিক্স প্লাস ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া। বিটাফিক্স প্লাস ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ক্লান্তি, ঘুম ঘুম ভাব হওয়া, মাথা ব্যথা করা, অন্তে গোলযোগ, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, কোষ্ঠকাঠিন্য, হাত পা অবশ হয়ে যাওয়া, হৃৎস্পন্দন কমে যাওয়া, ঘুম না আসা, হতাশা ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের বিটাফিক্স প্লাস ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনা এবং গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন।